la 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 la. Mae khao ki na khao, mae khao ki chabao. Hey guys, welcome to my channel. So I'm Sudeshna. So today I'm going to show you a new video. Where I'm going to show you 24 hours. 24 hours. I'm going to show you the prawn. I'm going to show you the Bangla language. I'm going to show you the chingri. Say chingri. I'm going to show you 24 hours. তো বিভিন্ন রকমের ডিশ থাকে, মানে বিভিন্ন রকমের খাবার থাকছে অবভিয়াসলি, সেটা নিয়ে শুধু চিংড়ির বিভিন্ন আইটেম আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুবই মজার হতে চলেছে। তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো আমরা এরপর কিন্তু ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো চলো 9টার সময় আমি একটু বাজার গিয়ে চিংড়িটা নিয়ে এসে ব্রেকফাস্টটা বানাবো। তো চলো ব্রেকফাস্ট বানানোর জন্য এখন আমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো চলো আমার সাথে তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি তোমাদের কাছে পার্ডন চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে কিছু গোলমাল বসত, সাউন্ডটা ঠিকঠাক প্রপার আসেনি, সাউন্ডটা মিউট হয়ে গেছে। তো তোমরা প্লিজ 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 একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নাও। তো যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি 24 আওয়ার শুধু প্রন খেয়ে থাকবো, সেই রকমই আমি হাজির হয়ে গেছি কথা রাখার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার কাছে আছে প্রন বিরিয়ানি, তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর প্রন বিরিয়ানিদের সাথে কোল্ড ড্রিঙ্কস পুরো জমে ক্ষীর হয়ে যাবে, পুরো খেতে ব্যাপক লাগবে। একটু কি বলতো, গরম আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু বাইরে বসে, বাইরে যে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, এই ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম বিরিয়ানি তার সাথে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পুরো ফাটাফাটি। তো চলো এরপর আমি প্রন বিরিয়ানিটা খাওয়া শুরু করি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে। তো আমি এরপর খাই। ও দেখো কি হলো, তো সত্যি বলছি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, আর টেস্টটা পুরো একবারে ব্যাপক লাগছে আর কি। তা একটু কোল্ড ড্রিঙ্কসটা একটু খেয়ে নিই। এরপরে আরাম করে বিরিয়ানিটা খাই। আর আমার আবার বিরিয়ানির মধ্যে আলুটা না থাকলে বেশ জমে না। তো চলো আমি এখন এগুলো পুরো একবারে সাফ করে খেয়ে নেবো, পুরো করে কেটে ফুটে দেখাবো একবারে। তো
দুপুরবেলাতে এরকম প্রন বিরিয়ানি খেয়ে আমার কিন্তু ঘুম পাচ্ছে। আমি ভাবছি এই চেয়ারেই ঘুমিয়ে যাবো, কিন্তু চেয়ারে ঘুমোলে হবে না, ভিতরে গিয়ে আরাম করে একটা ঘুম দেব, তারপরে সন্ধ্যেবেলায় আবার প্রনের একটা আইটেম বানিয়ে খাবো। তো চলো দেখতে থাকো সন্ধ্যেতে আমি কী খাচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ আমার হাতে গরম গরম চলে এসছে চিলি গার্লিক প্রন। এটা কিন্তু আমি বানাইনি, এটা দেবাঞ্জন বানিয়েছে আমার জন্য, কারণ আমি ভিডিও করবো, সেজন্য দেবাঞ্জন আমাকে হেল্প করে মাঝে মাঝে, সেরকম ও বানিয়েছে। আর খেতে খুব সুন্দর হয়েছে, আমি আগেই একটা টেস্ট করে নিয়েছি, কারণ এরকম খাবার আমি ফেলে রাখতে পারি না। তো চলো আমি খাই এখন। সেখানে কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এরকম টাইপের ভিডিও আরেকটা করা উচিত, আরেকবার 24 ঘন্টা আমি শুধু চিংড়ি খেয়ে থাকতে চাই, তো পরে ওরকম আরেকটা করবো, আপাতত তো এটা শেষ করি। আর এই ভিডিওটা করতে আমার খুবই ভালো লাগছে, কারণ প্রনের বিভিন্ন রকম আইটেম খেতে মানে অসাধারণ টেস্ট যাকে বলে। তো চলে এসছে আমার হাতে গরম গরম প্রন নুডলস, যেটা আমি ঘরেই বানালাম আর খুবই সিম্পলভাবে বানিয়েছি। দেখতেই পেলে কত মানে সিম্পল রেসিপিটা, তো তোমরাও এটা ঘরে ট্রাই করতে পারো আর বাড়িতে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো আমি খেয়ে পরে তোমাদেরকে বলবো কেমন লাগছে। তো 24 ঘন্টা ধরে প্রন প্রন প্রন, তো এইবারে আমার লাস্ট, আজকের মতো প্রন খাওয়া শেষ। নুডলসটার মধ্যে একটা প্রনের ফ্লেভার এসছে, কারণ আমি এগুলোকে মশলা দিয়ে আগেই বানিয়ে রেখেছিলাম। তো দাঁড়া আমি এবার এটা খাই, এটা খেয়ে বলার কিছু নেই, কারণ সকাল থেকে তোমাদেরকে একই কথা বলে আসছি, ভালো লাগছে ভালো লাগছে আর ভালো লাগছে। তো নুডলসটাই এখন খেয়ে পরে বলতে হবে কেমন হয়েছে। নো ডাউট একবারে অসাধারণ লেগেছে, মানে লেগেছে না, লাগছে অ্যাকচুয়ালি।
আমি চিকেন নুডলস খেয়েছিলাম, প্রন নুডলসটা আমি আজকে ট্রাই করলাম, কিন্তু মানে অসাধারণ, চিকেনের থেকেও বেশি ভালো লাগছে এটা। তো জীবনে আজকে যে প্রন খেলাম, জীবনে কোনোদিন এত প্রন আমি খাইনি, কারণ 24 ঘন্টা কোনোদিনই আমার প্রন খাওয়ার মানে সৌভাগ্য হয়ে ওঠেনি। তো এই ভিডিওটা কিন্তু আমার করতে খুবই ভালো লেগেছে, আর আমার এমনিতেও প্রন খেতে ভালোই লাগে। আর এখানে তো আমরা বিভিন্ন রকম প্রনের মানে আইটেম খেলাম। প্রন মানে চিংড়ি, আমরা বাংলাতে একে চিংড়ি বলি। তো চিংড়ি আমি খুবই খেতে ভালোবাসি মোটামুটি। তো 24 ঘন্টা আমি প্রন চ্যালেঞ্জ করলাম, আর সারাদিন দেখতে পেলে সকাল থেকে একবারে রাত্রি ডিনার পর্যন্ত শুধুমাত্র প্রন খেয়ে থাকলাম। তো আমার তো খুব ভালো লাগলো 24 ঘন্টা প্রন খেতে, কারণ বিভিন্ন রকমের আইটেম খেয়েছি আর সবগুলোই কিন্তু ডেলিশিয়াস যাকে বলে একবারে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে নিচে যে এই যে আজকে ভিডিওটা বানালাম সেটা তোমাদের কেমন লাগলো, কারণ আমার তো মনে হচ্ছে যে আবার একটা চ্যালেঞ্জ করি যেখানে শুধু 24 ঘন্টা প্রন খাবো, কিন্তু প্রত্যেকদিন যদি প্রন খাই তোমাদের দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি ভাবছি যে যা বটে বটে, এরপরে আমরা যে পরের ভিডিওটা বানাবো সেটা অন্য কিছু, সেটা তোমরা দেখার জন্য যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন এরকমই মজার ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট। আরেকটা কথা, ভিডিওটা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলে যেও না, অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে।